ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এদিকে ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জের মালদায় ফের মহানন্দার জলস্তর বাড়ায় নতুন করে প্লাবিত পুরাতন মালদায় এবং ইংরেজ বাজার পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন নদিয়া এবং মালদার ছবি। নদিয়ার খবর জানিয়ে রাখি, পূজোর মুখে ভাগীরথী সংলগ্ন নদিয়ার শান্তিপুরের চর সরাগড় এলাকায় ভাঙন। দুদিন ধরে ১৬ নম্বর ওয়ার্ডে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাগীরথীতে তলিয়ে গিয়েছে সাতটি বাড়ি, প্রায় আড়াই বিঘা জমি। এই মুহূর্তে আমরা মালদার পরিস্থিতি জানবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, স্থানীয় বাসিন্দারা তারা কি নিরাপদে রয়েছেন? তাদের জন্য কি কি কোনো ব্যবস্থা করা হয়েছে? দেখো, এই মুহূর্তে আমি পুরাতন মালদায় রয়েছি, মির্জাপুর এলাকায়, এবং তোমাকে এলাকার ছবিটা প্রথমে দেখানোর চেষ্টা করব। যে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু কোমরের উপরে জল রয়েছে, এবং এখান থেকে যতটা ভেতরের দিকে যাওয়া যাবে জল কিন্তু বেড়েছে। মহানন্দা নদীর বিপদসীমার উপর দিয়ে বইছে, এবং মহানন্দা নদী বিপদসীমার উপর দিয়ে বওয়ার ফলেই কিন্তু এই যে সমস্ত এলাকা, এই সমস্ত এলাকা কিন্তু জলবন্দী হয়ে পড়েছে। পুরাতন মালদা পুরসভার ৮ নম্বর ওয়ার্ড, ৯ নম্বর ওয়ার্ড এবং ২০ নম্বর ওয়ার্ড, এই তিনটি ওয়ার্ড জলমগ্ন অবস্থায় রয়েছে। পাশাপাশি ইংলিশ বাজার জলমগ্ন অবস্থায় রয়েছে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো এই যে বাড়ি, এই বাড়িতে জল ঢুকে গেছে। বাড়িতে যারা বাড়ির মানুষ তারা কিন্তু এই যে বাড়িতে এসে তালা বন্ধ করে এখান থেকে অন্যত্র সরে গেছেন, এবং কিছু মানুষ যারা এলাকাতে এখনো রয়েছেন, যাদের বাড়ি কিছুটা উঁচু, তাদের বাড়িতে এখনো জল ঢোকেনি, কিন্তু বাড়ির চারপাশটা জলমগ্ন অবস্থায় তারা রয়েছেন। এবং স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন, এখানকার যে পুরসভার তরফ থেকে এখানে আসা হয়েছিল এবং খোঁজ খবর নেওয়া হয়েছে মানুষ কি অবস্থায় রয়েছেন, যদিও এখনো পর্যন্ত কিন্তু ত্রাণের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ উঠছে। এবং তোমার হচ্ছে এই যে এলাকা যেটা পুরাতন মালদা তোমাকে দেখাচ্ছি, পুরাতন মালদার এই এলাকাটা বিস্তীর্ণ এলাকা কিন্তু জলবন্দী অবস্থায় রয়েছে, এবং পুরসভার তরফ থেকে দাবি করা হচ্ছে যে সমস্ত মানুষ এই এলাকায় জলবন্দী অবস্থায় রয়েছেন তাদের জন্য স্কুলের ব্যবস্থা করা হয়েছে, এবং ত্রাণ সামগ্রী যথাযথভাবে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে। ধন্যবাদ করুণাময়।